বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃত্যু এবং শনাক্তের হার বাড়ছে বরিশালে গত মাসের করোনা টেস্ট এবং শনাক্তের হার জানবো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সহকর্মী অপূর্বপুর কাছ থেকে উনি নিশ্চয় জানাবেন যে বরিশালে করোনা শনাক্তের হার এখন কেমন আমি এই মুহূর্তে আছি বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সামনে আমার যে পিছনে যে ভবনটা রয়েছে এই ভবনেই বরিশালের বরিশাল সহ এই দক্ষিণ অঞ্চলে যারা করোনা আক্রান্ত হয় তাদের অনেকেই গুরুতর আক্রান্ত হলে পরে এখানে নিয়ে আসা হয় আপনি জানেন যে গেল পরশু দিনকেও বরিশাল এই এখানে ষোলো জন ভর্তি ছিল তবে গতকালকে সেই সংখ্যাটি এক লাফে আটচল্লিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বরিশাল মেডিকেলের পরিচালক ডাক্তার বাকির হোসেন এবং এই সংখ্যাটি বাড়ছেই গেল গতকালকে গোটা জেলায় চব্বিশ জন আক্রান্ত হয়েছে এবং শনাক্তের সংখ্যাও দিন দিন বাড়ছে আমরা একটু ওই পর্বে যুক্ত হবো বরিশাল মেডিকেলের একজন চিকিৎসক ডাক্তার নাহিদ হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে প্রতিদিনই এই শনাক্তের সংখ্যা বাড়ছে কিনা এবং আপনারা কি বার্তা দিতে চান মানুষদেরকে ধন্যবাদ আমাদের বেশ কয়েকদিন যাবৎ পর্যবেক্ষণ যে করোনার ভর্তি রোগীর সংখ্যা কয়েক কিছুটা বাড়তেছে এবং আসন্ন শীতে আমরা ধারণা করতেছি যে সংক্রমণটা বাড়তে পারে তো জনসাধারণের কাছে আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে একটাই প্রচারণা এবং সতর্কতা সেটা হচ্ছে আপনারা মাস্ক পরিধান করুন এবং জনসাধারণ যেভাবে মাস্ক ছাড়া ঘুরতেছে এবং এটাতে আমরা আশঙ্কা করছি এই সিটে আমাদের সংখ্যা বাড়তে পারে তো আমরা চিকিৎসকরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি আন্তরিকতায় কোনো ঘাটতি নেই এবং আপনারা সচেতনতার বার্তা দিচ্ছে মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলেই এই সংক্রমণের হার কমানো যাবে কিন্তু উদ্বেগজনক বিষয় হচ্ছে যে কিন্তু এই সংখ্যাটি ক্রমশই বাড়ছে সংখ্যা বাড়ছে গতকালকে পর্যন্ত আটত্রিশশো জন আক্রান্ত ছিল গোটা এই জেলায় এবং গত আটচল্লিশ ঘন্টায় কিন্তু কেউ মারা যায়নি তবে সংখ্যাটা বাড়ছে সময়ের সাথে সাথে তো বরিশাল মেডিকেল থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর